প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সেমারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু অষ্টম শ্রেণীর থার্ড সেমারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 14টি পদ্রী বসতে মানে 1 × 1 × 14 = 14। প্রথম, কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করেন উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। দিগদর্শন মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হবে ম্যাসম্যান। প্রশ্ন, নীলবিদ্রের একজন নেতা ছিলেন উত্তর হবে বিষ্ণুচরণ বিশ্বাস। প্রশ্ন, নীলদর্পণ নাটকটি লেখেন উত্তর হবে দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে উত্তর হবে বোম্বাইতে। ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। প্রশ্ন, সুভাষচন্দ্র আজাদহীন বাহিনীর দায়িত্ব নেন উত্তর হবে রাসবিহারী বসুর অনুরোধে। প্রশ্ন, আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান শুরু করেন উত্তর হবে সৈয়দ আহমেদ খান। প্রশ্ন, পাকিস্তান নামক রাষ্ট্রের কথা বলেছিলেন উত্তর হবে চৌধুরী রহমত আলী। প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন, তেভাবা কৃষক আন্দোলন সংগঠিত উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে। প্রশ্ন, ভারতে সংবিধান কার্যকরী হয়েছিল উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উত্তর হবে ওয়ারেন হেস্টিং। প্রশ্ন, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন উত্তর হবে চিত্তরঞ্জন দাস। প্রশ্ন, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন উত্তর হবে ফজলুল হক। প্রশ্ন, দুই থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লেখো। প্রশ্নের মান 1 × 1 × 14 = 14। প্রথম, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4 থেকে 5টি শব্দ বা 1টি বাক্যের মধ্যে যে কোনো 9টি। প্রথম, কলকাতায় আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করতে হবে রাজা রামমোহন রায়। দিকু কাদের বলা হতো উত্তর লিখবে সাঁওতালদের এলাকায় জমিদার ও বহিরাগত মহাজনদের দিকু বলা হতো। জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করতে হবে নবগোপাল মিত্র। শিবাজী উৎসব কে চালানো উত্তর বাল গঙ্গাধর তিলক। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফরাসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় উত্তর হবে 1837 খ্রিস্টাব্দে। প্রশ্ন, নজওয়ান ভারত সভা কে তৈরি করে তুলে ভগৎ সিং। প্রশ্ন, আজাদহীন বাহিনী কবে প্রথম ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর। প্রশ্ন, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর হবে 5 বছর। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদের নাম কি উত্তর হবে মঙ্গল পাণ্ডে। প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর লর্ড ক্যানিং। প্রশ্ন, আজাদিন ফৌজ কে গড়ে তোলেন উত্তর হবে রাসবিহারী বসু। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করতে হবে র্যামসে ম্যাকডোনাল্ড। প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। বিয়ে দেখে রয়েছে ঠিক না ভুল লেখো যে কোনো 5টি। প্রথম, 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন হক ক্যামেরন। ভুল, তাহলে আমরা ভুল লিখবো। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ্য আমার জন্মগত অধিকার উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখবো। আজাদিন ফৌজের কোনো নারী বাহিনী ছিল না উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখবো। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন বিদ্যাসাগর উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখবো। মাদ্রাস প্রেসিডেন্সি শীতকালে প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাস উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখবো। জেলা পরিষদের অধিবেশন মাসে অন্তত একবার ডাকা বাধ্যতামূলক উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখবো। মুম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে ব্রিটিশ কোম্পানির ঘাটিকে কেন্দ্র করে উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখবো। মাদ্রাসে 1843 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখবো। তিনি দেখে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর লেখো 2 থেকে 3টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 2 × 2 × 6 = 12। মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কী ছিল? মহাবিদ্রোহের প্রত্যহ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে পুড়তে হতো। গুজব রটে যে এই টোটা গরু ও শুকরের চর্বি দিয়ে তৈরি, ফলে ধর্মভীরু হিন্দু ও মুসলমান সিপাহীরা তাদের ধর্মনাশের ফলে একযোগে বিদ্রোহে অংশ নিয়েছিল। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ হলো 1, ইংরেজ কর্মচারী জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া। 2, সাঁওতালদের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ করা। 2 জন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো। নরমপন্থী সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জী। চরমপন্থী বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন? লর্ড কার্জন মুখে প্রশাসনিক সুবিধার কথা বললেও বঙ্গ বিভাজনের জন্য তার উদ্দেশ্য ছিল রাজনৈতিক। বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে তিনি বাংলার হিন্দু হাইপেন মুসলমান ঐক্য ভেঙে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড বলতে কী বোঝো? পাঞ্জাবের 2 শ্রদ্ধেয় সত্যাগ্রহী সৈফুদ্দিন কিচলু ও সত্য
গোপালের গ্রেপ্তারের প্রতিবাদে জালালবাগের মাঠে 1919-এর 13ই এপ্রিল প্রায় 10,000 মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে থাকে। জেনারেল ও ডায়ারের নির্দেশে তাদের ওপর ব্রিটিশ বাহিনী গুলিবর্ষণ করলে সরকার হিসাবে 397 জন নিহত ও 1,200 লোক আহত হয়। ভারত ইতিহাসে এই ঘটনা জালালবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? 1922 খ্রিস্টাব্দে 6ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার সত্যাগ্রহীরা পুলিশি অত্যাচার সহ্য করতে না পেরে চৌরিচৌরা থানা আক্রমণ করে তাতে আগুন লাগিয়ে দিলে 22 জন পুলিশকর্মী মারা যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। আদমশুমারি বলতে কী বোঝো? আদমশুমারি কথার অর্থ হল জনগণনা। ভারতের প্রতি 10 বছর অন্তর আদমশুমারির সূচনা করেছিল ব্রিটিশ সরকার। আদমশুমারির মাধ্যমে স্ত্রী পুরুষ শিশু বৃদ্ধ জাতিগোষ্ঠী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। দ্বিজাজী দত্ত কি? আলিগড় আন্দোলনের জন্য স্যার সৈয়দ আহমদ ঘোষণা করেন যে ভারতের বসবাসরত হিন্দু ও মুসলমান ঐতিহাসিকভাবেই দুটি পৃথক জাতি। এদের চলাচল বা চালচলন রীতিনীতিও আলাদা। এই নীতিকেই বলা হয় দ্বিজাতি তত্ত্ব। স্থানীয় শাসন বলতে কী বলছো? স্থানীয় শহরে গ্রামীণ বা পৌরসভা কেন্দ্রিক শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলা হয়। ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা দুই ধরনের, গ্রামীণ স্বায়ত্তশাসন ও পৌরশাসন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নিয়ে গ্রামীণ শাসন ব্যবস্থা গঠিত। বিআর আম্বেদকর স্মরণীয়করণ। ডক্টর বিআর আম্বেদকর ছিলেন একজন দলিত নেতা। নিজ যোগ্যতা বলে তিনি সংবিধানের খসড়া কমিটির সভাপতি হয়েছিলেন। তিনি সংবিধানের রূপকার হিসাবে স্মরণীয় হয়ে আছেন। চিপক আন্দোলন কি? হিমালয়ের ঘন অরণ্য অঞ্চলে মানুষের জঙ্গলের অধিকার, যা দিয়ে এখানে খাল খনন ও রাস্তা নির্মাণের জন্য ব্যাপকভাবে বৃক্ষছেদনের পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনার বিরুদ্ধে গাছকে ছিপো বা জড়িয়ে থাকেন আন্দোলনকারীরা। এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? খান আব্দুল গাফফার খানকে সীমান্ত গান্ধী বলা হতো। আব্দুল গাফফার খান উত্তর পশ্চিম ভারতের সীমান্ত অঞ্চলে দুর্ধর্ষ পাঠানদের অহিংস মন্ত্রে দীক্ষা দিয়ে তাদের সত্যাগ্রহের আদর্শে উদ্বুদ্ধ করে তোলেন। এই জন্য তাকে সীমান্ত গান্ধী বলা হতো। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কী? ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, ন্যূনতম 35 বছর বয়স্ক হতে হবে। 3, কোনো লাভজনক বা সরকারি পদে বহাল থাকা যাবে না। অলিন্দন যুদ্ধ বলতে কী বলছো? 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত ব্রিটিশ সরকারের কর্মকেন্দ্র রাইটার্স বিল্ডিংস অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিপসনকে হত্যা করেন এবং বেশ কয়েকজনকে আহত করেন। রাইটার্সের অলিন্দে ব্রিটিশ বাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ হয়। ভারতীয়দের সেই ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। চার থেকে রয়েছে নিচে যে কোনো 5টি প্রশ্ন হতে দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3×3×5=15। ঔপনিবেশিক শতকের সামাজিক সংস্কারগুলির সীমাবদ্ধতা সম্পর্কে লেখো। উত্তর লিখবে ঔপনিবেশিক শতকের সামাজিক সংস্কারগুলির কিছু সীমাবদ্ধতা লক্ষণীয়, যথা 1, উচ্চবর্ণের আন্দোলন। বাংলার সমাজ সংস্কার আন্দোলনের পূর্বভাগে যারা ছিলেন তারা সবাই উচ্চবর্ণের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, ফলে তাদের সমাজ সংস্কারগুলি সমাজের উচ্চবর্ণের মানুষদের যতটা প্রভাবিত করেছিল ততটাই নিম্নবর্ণের মানুষদের করতে পারেনি। 2, ভাষাগত ব্যবধান। সংস্কারকরা তাদের কর্মসূচিগুলিকে ইংরেজি এবং সংস্কৃত ঘেঁষা বাংলায় প্রকাশ করায় তা নিম্নবর্গের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হতে পারেনি। বর্ণব্যবস্থা বিষয়ে উদাসীনতা। বর্ণব্যবস্থার বিরুদ্ধে সমাজ সংস্কারকরা প্রায় নীরব ছিলেন। বর্ণব্যবস্থা দূরীকরণের উদ্দেশ্যে তারা সেই অর্থে কোনো উদ্যোগ নেননি। ধর্মীয় পক্ষপাতিত্ব। সংস্কারগুলি ধর্মীয় রূপ ধারণ করায় মুসলিমরা এই সকল সমাজ সংস্কারমূলক আন্দোলন থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। তবে বলা যায় যে সীমাবদ্ধতা সত্ত্বেও এই সকল সংস্কার আন্দোলনগুলি বাংলার সমাজ জীবনকে উন্নতির পথে এগিয়ে দিয়েছিল। কেন বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? 19 শতকে বাংলাদেশে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রামমোহন রায়ের মতো অপর এক উদ্যোগী ব্যক্তি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ট্র্যাডিশনাল মডার্নাইজার বলার কারণ, 1, মাতৃভাষার প্রাধান্য। বিদ্যাসাগরের মতে জ্ঞান বিজ্ঞানের বিকাশের জন্য পাশ্চাত্য শিক্ষা দরকার, কিন্তু মাতৃভাষার মাধ্যমে এই শিক্ষা দিতে হবে। 2, বিদ্যালয় প্রতিষ্ঠা। শিক্ষা বিভাগের ইন্সপেক্টর থাকাকালীন তিনি অনেক বাংলা মাধ্যমে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আবার মেট্রোপলিটন স্কুল, বেথুন স্কুল প্রতিষ্ঠাতেও তিনি সাহায্য করেন। তিনি সংস্কৃত কলেজে আধুনিক শিক্ষা চালু করেন। সমন্বয়। তিনি পাশ্চাত্য শিক্ষা সমন্বয়ের মাধ্যমে দেশবাসীর মঙ্গল কামনা করেন। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি ছিল বাস্তববাদী। অমলেশ ত্রিপাঠী এর জন্য তাকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে অভিহিত করেছেন।
ভারত সভা বলছি উদ্দেশ্য কী ছিল? ঊনবিংশ শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভাগুলির মধ্যে ভারতসভা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। উদ্দেশ্য সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত এই সভার বিভিন্ন উদ্দেশ্য ছিল, তা হল এক, দেশে জনমত গঠন করা, দুই, ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা, তিন, হিন্দু মুসলমানের মৈত্রীর প্রসার ঘটানো, চার, রাজনৈতিক আন্দোলনের অশিক্ষিত মানুষদের যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি। এই পর্যন্ত যেসব রাজনৈতিক সভা গড়ে উঠেছিল সেগুলি শ্রেণীর স্বার্থের বাহক ছিল। এই সভায় প্রথম সমস্ত ভারতবাসীর মঙ্গলের কথা চিন্তা করে ও তাদের স্বার্থে আন্দোলন সংগঠিত করে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এবং প্রথম অধিবেশন কেন বোম্বাই শহরে হয়েছিল? ঔপনিবেশিক ভারত সরকারের অবসরপ্রাপ্ত রাষ্ট্র সচিব অ্যানাল অক্টাভিয়ান হিউমের উদ্যোগে এবং বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিতে বোম্বাই শহরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 1885 খ্রিস্টাব্দের এই অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। বোম্বাই শহরে প্রতিষ্ঠা ও প্রথম অধিবেশনের কারণ, এক, প্রতিনিধিত্ব। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ও প্রথম অধিবেশনে যোগদানের ক্ষেত্রে কলকাতা ও মাদ্রাস প্রেসিডেন্সির তুলনায় বোম্বাই প্রেসিডেন্সির প্রতিনিধিরা বেশি সক্রিয় ছিলেন। এক হিসাবে দেখা যায় প্রথম অধিবেশনে উপস্থিত 72 জন প্রতিনিধির মধ্যে 38 জন বোম্বাই প্রেসিডেন্সি ছিলেন। রোগব্যাধি, এই সময় পুনা শহরে কলেরা রোগ দেখা দিলে বিকল্প হিসেবে বোম্বাই শহরে অধিবেশন অনুষ্ঠিত হয়। এই কারণে হিউমের উদ্যোগে বোম্বাই শহরে কংগ্রেসের প্রতিষ্ঠা ও প্রথম অধিবেশন সম্পন্ন হয়। রাওলাট আইন, প্রথম বিশ্বোত্তর ভারতের অশান্ত পরিস্থিতি মোকাবেলার জন্য ইংরেজ সরকার স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে, এটি রাওলাট কমিটি নামে পরিচিত। এই রাওলাট কমিটি 1918 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্টের ভিত্তিতে 1919 খ্রিস্টাব্দে 18 মার্চ যে আইন পাশ করা হয় তা রাওলাট আইন নামে পরিচিত। 1930 খ্রিস্টাব্দ, ভারত হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? 1930 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়। এই সময় থেকে দ্বিজাতি ভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার যুগ শুরু হয়। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতির ভাষণে মহন্ত ইকবাল উত্তর পশ্চিম ভারতীয় মুসলিম রাষ্ট্রের কথা বলেন। অনেকে বলেন এই ভাষণ থেকেই পাকিস্তান দাবির সূচনা হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাবের ছাত্র চৌধুরী রহমত আলী মুসলিম অধ্যুষিত 5টি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠনের কথা বলেন। প্রশ্ন, 1931 খ্রিস্টাব্দে লন্ডনে আয়োজিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ভারতের প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আইনসভায় আসন সংরক্ষণ করেন এবং সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? বিনায়ক দামোদর সভাকর্তার দ্য ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন, তবে এই বিষয়ে মতপার্থক্য রয়েছে। প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার পক্ষে যুক্তি, ব্রিটিশ স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সভাকর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন। তার মতে এই বিদ্রোহে সিপাহীদের নেতৃত্বে ভারতীয়রা স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সামিল হয়েছিল। তার এই মত সমর্থন করেছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুশোভন সরকার, পিসি যোশী প্রমুখ। প্রথম স্বাধীনতা বলার পক্ষে বিপক্ষে যুক্তি, সুরেন্দ্রনাথ সেন, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বা বলতে চাননি। রমেশচন্দ্র মজুমদারের মতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার বা প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতার যুদ্ধ কোনোটি বলা যায় না। প্রকৃতপক্ষে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খলা মুক্ত করার জন্য যে সর্বজনীন আদর্শ ও লক্ষ্য থাকা দরকার তা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে ছিল না। পরিশেষে বলা যায় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ না বলা গেলেও স্বাধীনতা আন্দোলনের পটভূমি তৈরিরতে এই বিদ্রোহ যে সহায়তা করেছিল তা কোনোভাবেই অস্বীকার করা যায় না। পরে 19 শতকে বাংলাদেশ সতীদাহপ্রথা বিরোধী আন্দোলনের পরিচয় দাও। ভারতের প্রাচীনকাল থেকে প্রচলিত হিন্দু সমাজে একটি কুপ্রথা ছিল সতীদাহ প্রথা। 19 শতকে বাংলাদেশে এই প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে। আন্দোলন, এই প্রথা বন্ধের জন্য আন্দোলন শুরু হয়। এক, জেলা শাসকগণ তাদের রিপোর্টে সতীদাহ প্রথা বন্ধের সুপারিশ করেন। দুই, যুদ্ধ মিশনের এই প্রথার বিরুদ্ধে প্রচার চালায়। তিন, ইউরোপীয় বণিকেরা তাদের বাণিজ্য এলাকায় সতীদাহ নিষিদ্ধ করেন। চার, রাজারামমোহন রায় পুস্তিকা প্রকাশ করেন। সংবাদ হয়ে যন্ত্রেশ্বর বরকাদার সংবাদ কৌমুদী পত্রিকায় প্রতিবেদন লিখে জনমত গঠন করেন। তারপর বড়লাট উইলিয়াম বেন্টিংয়ের কাছে সতীদাহ প্রথা বন্ধের আবেদন জানায়। পরিণতি, বাস্তব পরিস্থিতি উদার ও মানবিকতা নব্য ধারা, রামমোহনের আবেদন ইত্যাদি ঘটনার পরিপ্রেক্ষিতে বড়লাট উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি
জারি করে সত্যাগ্রহ প্রথা নিষিদ্ধ করেন। সভা সমিতির যুগ কাকে বলে? ইংরেজ ঔপনিবেশিক শাসনে নতুন ভূমি বন্দোবস্ত, নতুন শিল্প, বাণিজ্য, পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজে পুঁজিবাদী উচ্চবিত্ত শ্রেণী করে তোলে। তারা শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। সভা সমিতি সমূহ 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সূচনা এবং 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সভা সমিতির যুগ শেষ হয়। এই যুগের উল্লেখযোগ্য সমিতিগুলি ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনীন সভা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, কলকাতায় ইন্ডিয়ান লীগ ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপর প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের প্রত্যেকটি প্রেসিডেন্সি শহর ও অন্যান্য শহরে এই সময়ে বহু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে অধ্যাপক অনিল শীল এই সময় কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাত অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর প্রতি বছর ভারতের কোনো একটি শহরে বার্ষিক অধিবেশন আহ্বান করা হতো। এর মধ্যে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাত অধিবেশনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই অধিবেশনে কংগ্রেস দল বা কংগ্রেস দলে ভাঙন ঘটে। দুই, কংগ্রেসের মধ্যে নরমপন্থী ও চরমপন্থী নামে দুটি গোষ্ঠীর জন্ম হয়। তিন, কংগ্রেস দুর্বল হয়ে পড়ে এবং বেশ কিছু কাল জাতীয় কর্মসূচি গ্রহণ বা ব্রিটিশ বিরোধিতার অক্ষম হয়ে পড়ে। চার, চরমপন্থী স্বরাজ্য এর আদর্শ তুলে ধরে সমসাময়িক জাতীয় রাজনীতিতে জনপ্রিয় হয়ে ওঠে। এই সমস্ত দিক বিচার করে কংগ্রেসের সুরাট অধিবেশনকে জাতীয় রাজনীতির জলবিভাজিকা বলা যায়। পরে দেখা রয়েছে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। ভালো করে আলিগড় আন্দোলনের উদ্দেশ্যগুলো দেখে আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটাই বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের হাতে নোট ডাউন করে নেবে। পাশে দেখা রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো তিনটি প্রতিবর্ষের মান রয়েছে, পাঁচ করে পাঁচ গুণ তিন সমান সমান পনেরো। অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল, তার সঙ্গে রয়েছে রশিদ আলী দিবস কী। প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু আজাদহীন ফৌজের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন, ভারতের সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তার সাথে ইলবার্ট বিল বিতর্ক কী। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো, তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাওয়া লাল কালে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবে। বছর অষ্টম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।